এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙালিয়ানা। আজকের রেসিপি হলো বাঙালির বরাবরের পছন্দের ইলিশ পাতুরি। এরকম বিভিন্ন টেস্টি রেসিপি দেখার জন্য ইউটিউবে সার্চ অপশনে গিয়ে বাঙালিয়ানা 2020 লিখুন, সাবস্ক্রাইব অপশনে গিয়ে অল অপশনটি সিলেক্ট করে বেল আইকনটি ক্লিক করে দিন, তাহলে সমস্ত রেসিপি সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ইলিশ পাতুরি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন সাদা সর্ষে আর 2 টেবিল স্পুন কালো সর্ষে। দুরকম সর্ষে মিশিয়ে ইউজ করলে পরে পাতুরি তেতো হয়ে যাওয়ার ভয়টা থাকবে না। এবার একটা ঝাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন নুন, 3টে কাঁচা লঙ্কা, খুব সামান্য পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি, আর সবশেষে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পোস্ত। এবার খুব সুন্দর করে গ্রাইন্ড করে নেব, একটা সুন্দর ঘন পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করা হয়ে গেছে, এবার সর্ষের পেস্টটা নিয়ে নিয়েছি একটা বোলের ভেতরে, তার মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন দই, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টেবিল স্পুন সর্ষের তেল। যেহেতু পাতুরি পুরো রান্নাটাই আমরা সর্ষের তেলে করবো, সেক্ষেত্রে সর্ষের তেলের ঝাঁঝালো গন্ধটা আমাদের পাতুরিকে আরও বেশি টেস্টি করে তুলবে। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আমাদের পাতুরির মশলাটা রেডি হয়ে গেছে। পাতুরির জন্য এখানে 4টে ডিম ভরা ইলিশের পেটি নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি অলরেডি। আর এখানে আমি কলার পাতা নিয়েছি, কলার পাতার মাঝের পাতাটা নিয়েছি। প্রথমে পাতার ওপরে 2 টিস্পুন সর্ষের যে পেস্টটা সেটা নিয়ে নিয়েছি, তারপরে একটা পেটি দিয়ে আবারও ওপর থেকে 2 টিস্পুন মশলা অ্যাড করে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, কেউ ইচ্ছে করলে একটু সর্ষের তেলও অ্যাড করে দিতে পারেন। এবার সুন্দর করে ফোল্ড করে নেব, খুব ভালো করে ফোল্ড করতে হবে যাতে মশলাটা বাইরে না বেরিয়ে আসে। কলা পাতার মাঝের পাতাটা যদি না পাওয়া যায় তাহলে পরে ফোল্ড করার আগে অবশ্যই পাতাটা ধুয়ে মুছে নিয়ে কোনো তাওয়াতে টাওয়ালের সাহায্য নিয়ে দুপাশটা একটু সেকে নেবেন, তাহলে পরে ফেটে যাওয়ার ভয় থাকবে না, নাহলে পরে ফেটে গিয়ে মশলা বাইরে বেরিয়ে আসতে পারে। সুন্দর করে ফোল্ড করে নিয়েছি, ফোল্ড করার টেকনিকটা অবশ্যই খেয়াল করবেন, আর সুতোটা বাঁধার টেকনিকও খুব সুন্দর করে খেয়াল করে রাখবেন, তাহলে পরে পাতুরি তৈরি করতে কোনো অসুবিধাই আপনাকে পড়তে হবে না, খুব সহজেই পাতুরিগুলো তৈরি করে ফেলতে পারবেন, আর মশলাও একটুও বাইরে বেরিয়ে আসবে না। সুতোটা আটকানোর পর এক্সট্রা সুতোটা কেটে দেব যাতে দেখতে বাজে না লাগে। পাতুরিগুলো একদম রেডি হয়ে গেছে, দেখতে ভীষণই ভালো লাগছে। এবার একটা কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি গরম করতে, আমি ননস্টিক কড়াই ইউজ করেছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর বেশ খানিকটা সর্ষের তেল অ্যাড করে দিলাম যাতে পুরো কড়াইটা কভার করে, এতটাই তেল অ্যাড করতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর পাতুরিগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এবার ঢেকে দেবো 10 থেকে 12 মিনিটের জন্য। আর এই রান্নাটা করতে হবে পুরোপুরি লো টু মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেমে করা যাবে না, সেক্ষেত্রে পাতাটা পুড়ে গিয়ে একটা বাজে স্মেল আসতে পারে, আমাদের পাতুরিটাকে একদমই নষ্ট করে দেবে, সেই জন্য কখনোই হাই ফ্লেমে রান্নাটা করবেন না। 12 মিনিট পর উল্টে দিচ্ছি, একটা দিক কমপ্লিট হয়ে গেছে, খুব সাবধানে হালকা হাতে এভাবে উল্টে দিতে হবে।
সমস্ত পাতুরি কটা এইভাবে উল্টে দিয়ে আবারও ঢেকে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিটের জন্য ঢেকে দিয়ে ভাপিয়ে নিলেই আমাদের ভীষণই টেস্টি ইলিশ পাতুরি একদম রেডি হয়ে যাবে। আমি উল্টানোর জন্য একটা চামচের সাহায্য নিয়েছি, আপনারা এইভাবে খুব সাবধানে পাতুরিগুলোকে উল্টে দেবেন। 10-12 মিনিট হয়ে গেছে, আমাদের পাতুরি রেডি হয়ে গেছে। এবার গরম ভাতের সাথে পরিবেশনের পালা। গরম ভাতের সাথে যদি থাকে এরকম ইলিশ পাতুরি তাহলে তো আর কোনো কথাই নেই, জাস্ট জমে যাবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। পাতুরিগুলো একদম রেডি হয়ে গেছে, দেখুন, দেখেই বুঝতে পারছেন খুব ভালোভাবে কুক হয়েছে। গরম ভাতের সাথে পরিবেশন করে দিলাম পাতুরি। চলুন একটা পাতুরি কেটে আপনাদের দেখিয়ে দিই যে আমাদের পাতুরিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টিও হয়েছে। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এরকম বিভিন্ন টেস্টি টেস্টি রান্না দেখতে থাকবেন আর ট্রাই করতে থাকবেন। দেখুন পাতুরিটা কতটা সুন্দর হয়েছে, মশলাটা চারিদিকে সুন্দরভাবে লেগে রয়েছে, ভীষণই টেস্টি ইলিশ পাতুরি একদম রেডি। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন নতুন রান্না ট্রাই করতে থাকুন, দেখতে থাকুন। থ্যাংক ইউ।